যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছুকে খুঁজবে, তালাশ করবে, চাবে, ওই ব্যক্তির থেকে কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলেন। যার মাঝে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার নাই, ইসলামের আটটি ভাগ থেকে একটি ভাগ তার মাঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ করার বেশি বেশি তৌফিক দান করুন। আজকে আহলে হাদিস আন্দোলন যদি এই দলটি না থাকতো, ভোলার মসজিদে আগুন জ্বলেছিল, এখন আর বাতি জ্বলতো না, আগুন জ্বলতে থাকতো। ফরিদপুরের মসজিদে আগুন জ্বলেছিল, ভেঙে মাটিতে গুড়িয়ে দেওয়া হয়েছিল, ওই মসজিদ আজকে খাড়া হতো না। সিলেটের তকওয়া মসজিদকে ভেঙে দিবে, পুড়িয়ে দিবে, গলিয়ে দিবে, গড়িয়ে দিবে সুরমা নদীতে, সেই মসজিদকে দাঁড়িয়ে থাকার সুযোগ ছিল না। সুতরাং এমন ঐক্যবদ্ধ শক্তিশালী একটা দল থাকার কারণে আজকে মসজিদগুলো আপনার নিজের অবস্থানে, তার থেকে ভালো অবস্থানে আছে আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم بطرشتم تبلغي استمار شمانتو সভাপতি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ এবং দেশ ও বিদেশ থেকে আগত আমাদের প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে এই মহতি জালসার আলোচ্য বিষয় আপনারা ইতিপূর্বে শুনেছেন, আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। পৃথিবীতে যতগুলো নবী এসেছিলেন সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই কাজ করে গিয়েছিলেন, সেটি হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ। সম্মানিত উপস্থিতি, আলোচ্য বিষয়টি হয়তো আমি বারবার বাংলায় বলবো না, এজন্য আবারও স্মরণ করার জন্য বলছি, আল আমরু বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ, ওয়ান নাহি
আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ। এর আলোচনা অত্যন্ত লম্বা, তারপর আমরা খুব সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব এর নির্যাস কিছু আলোচনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রথমে জানব আল আমর মানে আদেশ করা, আল মারুফ, মারুফ মানে হচ্ছে কুল মা ইস্তাহসান মিনাল আফআলি আকলান ওয়া নাকলান, প্রত্যেকটি ওই সমস্ত কাজ যেটিকে পছন্দ করে মানুষ অথবা যেটি পছন্দনীয় সেটি দলিল ভিত্তিক কোরআন সুন্নার আলোকে হতে পারে হোক এবং আকলের মাধ্যমে হোক। আবারও বলছি, দলিল কেন্দ্রিক এবং আকল কেন্দ্রিক, অর্থাৎ জ্ঞানও ভালো বলে এবং তার পক্ষে দলিলও আছে, দুইটি সমন্বয়ে যে জিনিসটি ভালো সেটি হচ্ছে মারুফ, সৎ কাজ, কোরআন সুন্নার আলোকে এবং বিবেকের সাথে মিল করে। দুটা সমন্বয়ে কোনো কাজ যদি ভালো না হয় তাহলে ওটা ভালো নয়। কখনো কখনো এমন হতে পারে যে কোনো একটা কাজ আমার আকলে ধরতেছে না, আমার বুদ্ধিতে সেটা কুলাচ্ছে না, বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে এটা ভালো নয়। তখন মনে করতে হবে যে এটি যেহেতু আল্লাহ প্রদত্ত বিধান, এর মধ্যে কোনো সন্দেহ নাই, অবশ্যই আমার জ্ঞানের পরিধির অভাবের কারণে, স্বল্পতার কারণে আমি বুঝতে পারছি না, এ কথাটা অবশ্যই মনে রাখতে হবে। আর মুনকার মানে হচ্ছে কুলমা কাব্বাহাহু শারউ ওয়া হাররামাহু ওয়া কাররাহাহু, প্রত্যেকটি ওই সমস্ত জিনিস যেটাকে শরীয়ত হারাম করেছে, অপছন্দ বলেছে অথবা ওটাকে ঘৃণার দৃষ্টিতে দেখেছে, প্রত্যেকটি যে জিনিস শরীয়তের আলোকে অপছন্দনীয় সেটা হচ্ছে আপনার অসৎ, অর্থাৎ মুনকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধের হুকুম হচ্ছে ওয়াজিব, ছোট বড় অর্থাৎ বালেগ, ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সবার ওপরে এটা ফরজ, যে যতটুক জানে ততটুক মানুষের কাছে পৌঁছাই দিবে, যে যতটুক ক্ষমতা রাখে ক্ষমতা অনুযায়ী সে অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটি হচ্ছে আপনার বেটার মত। কেউ কেউ বলেছেন এটা ফরজে কেফায়া, প্রতিবায় মানুষ আদায় করলে পারে, আদায় হয়ে যাবে। আসলে এটা আমার কাছে গ্রহণযোগ্য নয় যতটুক আমি গবেষণা করেছি। সুতরাং এটির হুকুম হচ্ছে ওয়াজিব অর্থাৎ ফরজ, এটি প্রত্যেকটি বান্দার ওপরে, নরনারী সবার ওপরে জরুরি, ক্ষমতা অনুযায়ী শরীয়তের আওতায় থেকে। আল্লাহ তৌফিক দান করুন। এই আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের শর্ত হচ্ছে, আমি নোট করেছি এখানে মোট ছয়টি। এক নম্বর হচ্ছে আমর বিল মারুফ, হাত দিয়ে প্রতিহত করতে হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনকারান বিয়াদি, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে সাথে সাথে হাত দিয়া প্রতিহত করবে, এটি হচ্ছে চূড়ান্ত ইমানের পরিচয়। যদি কেউ হাত দিয়ে প্রতিহত করতে না পারে তাহলে পারে সেই ব্যক্তি আপনার জবান দিয়ে বলবে, জবান দিয়েও যদি না পারে তাহলে পারে সে ব্যক্তি অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে, আর যালিকা আযাফুল ঈমান, এটি হচ্ছে সবথেকে নিম্ন দুর্বল শ্রেণীর ঈমানের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবল ঈমানের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আজকে এখান থেকে শিক্ষা নেব, যখনই আমার সম্মুখে কোনো কিছু অন্যায় আমি দেখতে পাবো সাথে সাথে প্রতিবাদ করব, যে কোনো অবস্থাতে হোক না কেন, কারণ আপনি প্রতিবাদ করার কারণে দেখবেন যে আপনার সাথে সাথে আরো দশজন দাঁড়িয়ে যাবে, আর আপনি যদি সাহস করে বলতে না পারেন তাহলে কেউ সাহস করতে পারবে না, আর খাস করে যদি হুজুর থাকে তাহলে তো
টুপি মাথায় যদি থাকে, মুখে দাড়ি থাকে, তার দিকে চেয়ে থাকবে মানুষ যে এ লোকটা কিছু বলছে নাকি। যদি সে বলে তাহলে অবশ্যই দেখবেন দশজন আপনার পক্ষে দাঁড়িয়েছে, সুতরাং সেটা প্রতিহত করা সম্ভব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয় শর্ত হচ্ছে বালে যেমন আকেল, প্রাপ্ত বয়স্ক একজন মানুষ নর হোক নারী হোক তাকে দাওয়াত দিতে হবে, ইসলামের দিকে দিতে হবে, আর ইসলাম ব্যতীত অন্য কোন দিকে দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাকি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছুকে খুঁজবে, তালাশ করবে, চাবে, ওই ব্যক্তির থেকে কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে নাউযুবিল্লাহ, অর্থাৎ সে চিরকাল জাহান্নামী হবে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না, ইসলাম পরিহার করে যদি অন্য কোনো ধর্মের দিকে দৌড়ায়। যদি ব্যাখ্যা করতে যায় তাহলে পারে অনেক আলোচনা এখানে রয়েছে, আমরা আজকে মুখে যদি না বলি হাতে কলমে এবং কার কর্মে আমরা আজকে এই বক্তব্যের আয়াতের বিপক্ষে কাজ করছি। আমি নিজে মুসলিম বলছি আর আমি সুদকে হালাল ফতোয়া দিচ্ছি, লিখে দিচ্ছি, পারমিশন দিচ্ছি। আমি মদকে হারাম বলছি মুখে আর হাতে কলমে বলে দিচ্ছি এটা হালাল, চলো বিক্রি করো। এইভাবে প্রতিটি সেক্টরে যেখানে যেখানে যেটা হালাল হারাম আছে, আমরা কথাই যদি মুখে না বলি খাতা কলমে সেটিকে হালাল ঘোষণা দিচ্ছি বলে নাউযুবিল্লাহ, এটাই হচ্ছে ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মকে খুঁজে নেওয়া বা গ্রহণ করে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আর দাওয়াতি কাজ করতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এটির একটাই কারণ এখানে থাকবে, সেটি হচ্ছে ইকামাতুল উখওয়া বাইনাল মুমিনিন অথবা তাহকিকুল বিলায়া বাইনাল মুমিনাইনি, দুই মুমিনের মাঝে অথবা মুমিনদের মাঝে আপনার বন্ধুত্ব স্থাপন করার জন্য এই আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন পুরুষগণ এবং মুমিনা নারীগণ এরা একে অপরের বন্ধু, এরা ভালো কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, এরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, কায়েম করে, এরা যাকাত আদায় করে, আর এরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে, আর এদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং একজন মুমিন আর একজন মুমিনের জন্য হচ্ছে বন্ধু। সুতরাং এক বন্ধু যদি অন্যায় পথে পা দেয়, সাথে সাথে আর এক বন্ধু রাজিত হবে তাকে বাধা দিয়ে অন্যায় থেকে বিরত রেখে আখেরাতে কঠিন শাস্তির থেকে তাকে মুক্ত করা। এই যদি গুণ না থাকে তাহলে সত্যিকারই ওটা আপনার বন্ধু না, যে আপনাকে পরিচয় দিয়ে থাকে বন্ধু বলে। ভাইয়ারা আমার, যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র রয়েছ, যারা ছাত্রী রয়েছ, সাবধান থাকো, যেই বন্ধু তোমাকে অসৎ কাজ থেকে নিষেধ করে না ওইটা তোমার বন্ধু হতে পারে না, যেই বন্ধু তোমাকে অন্যায় কাজের দিকে ডাকে সেই বন্ধু কখনো বন্ধু হতে পারে না, যে তোমাকে ভালো কাজের দিকে পথ দেখায় না সেটা হচ্ছে সে বন্ধু কখনো হতে পারে না, যে ভালো কাজ থেকে তোমাকে বিরত রাখে সে কখনো তোমার বন্ধু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন বন্ধু যে সত্যিকারে আমাদেরকে বিপদগ্রস্ত করে এমন বন্ধু থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আর এই আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার এ কাজটি করতে হবে, এটি হচ্ছে সমাজকে রক্ষা করার জন্য। যে সমাজে আপনার আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার থাকবে সেই সমাজে অন্যায় কখনো থাকতে পারে না। যে সমাজে ভালো কাজের আদেশ থাকে অন্যায় কাজ থেকে নিষেধ করে, প্রত্যেকটি ব্যক্তি যদি দায়িত্ব নিয়ে নেয় তাহলে পরে নিশ্চিত দেখবেন ওই সমাজে অন্যায় হবে না হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। পঞ্চম নম্বর হচ্ছে আমাদের দিনকে, ইসলামকে, শরিয়াতের জ্ঞানকে, এলেমকে, কোরআন সুন্নাহ শিক্ষাকে হেফাজত করার এটি একটা বড় মাধ্যম। যে সমাজে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার রয়েছে, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ রয়েছে, ওইখানে অবশ্যই কোরআন সুন্নাহর শিক্ষা থাকবে। যে কি সমাজে এটা থাকবে না ওই সমাজে কোরআন সুন্নাহর শিক্ষা উঠে যাবে। যেখানে মক্তব চলছিল
ওর বিপক্ষে যদি আরেকটি কোন স্কুল চালু করে যেখানে বক্তব্য পড়ার থেকে নিষেধ করা হয় অথবা বাধাগ্রস্ত করে, অবশ্যই সমাজের লোক সেই স্কুলকে বন্ধ করে বক্তব্যকে চালু রাখবে। এটা যদি না করে তাহলে পরে কোরআনের শিক্ষা থাকবে না, সুন্নাহ শিক্ষা থাকবে না, ইসলামের শিক্ষা থাকবে না, এরপরে এই সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে, ভুল পথে চলে যাবে। ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের আচার আচার আচরণ, তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য সব মিলে যাবে। কারণ ইসলাম ছাড়া পৃথিবীর কোনো ধর্মের মানুষ, ইসলাম ছাড়া পৃথিবীর কোনো ধর্মের মানুষ ভালো হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যদিও আমাদের সম্মুখে তারা খুব মিষ্টি কথা বলে, যুদ্ধ যখন সংগঠিত হয় কাফের আর মুসলিমের মাঝে তখনই তাদের আসল চেহারা দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ করেছেন, অগণিত যুদ্ধ করেছেন, নারীদের উপরে জুলুম করেন নাই, শিশুদের উপরে জুলুম করেন নাই, বৃদ্ধদের উপরে জুলুম করে নাই। কিন্তু বর্তমানের বা ওই সময়কার কাফেরদের যুদ্ধ যেগুলো ছিল, এরা শিশুদের উপর জুলুম করেছে, নারীদের উপরে জুলুম করেছে, বৃদ্ধদের উপরে জুলুম করেছে, অর্থাৎ দুর্বল মানুষের উপরে তারা বেশি জুলুম করেছে। সুতরাং ইসলাম যে শিক্ষা দিয়েছে এটা পৃথিবীর কোনো ধর্মে এমন শিক্ষা দিতে পারে নাই। যে সমাজে দাওয়া ইল্লাল্লাহ থাকবে, আল্লাহ আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার থাকবে, ওই সমাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব থেকে আযাব থেকে রক্ষা পাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আপনি যতদিন এই সমাজে থাকবেন ততদিন পর্যন্ত এই জাতিকে আল্লাহ আযাব দিবেন না। স্পষ্ট বোঝা যাচ্ছে যেই মাটিতে যেই গ্রামে যে সমাজে দায়ী আল্লাহ থাকে ওই সমাজে আল্লাহ রহমত বর্ষণ হতে থাকে, যেটি কোরআনের আয়াত আমি কিছুক্ষণ আগে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটি হচ্ছে আপনার নবীদের বৈশিষ্ট্য, নবীদের কাজ। হাজিহি ওয়াজিফাতুল আম্বিয়া ওয়া রুসুল, এটি হচ্ছে সমস্ত নবীদের চাকরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে এই চাকরি এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। প্রত্যেকটি নবী রসুল যখন এসেছেন তখন তারা আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করেছেন। আপনারা যদি লূত আলাইহিস সালামের ঘটনা দেখেন, লূত আলাইহিস সালামকে যখন তারা অন্যায় করতে আসে তার জাতিরা, তখন লূত আলাইহিস সালাম বারবার তাদেরকে অন্যায় থেকে নিষেধ করতেন। প্রত্যেকটি নবী, নূহ আলাইহিস সালাম এক নয় দুই নয়, 950 বছর তার জাতিকে বারবার অন্যায় থেকে বিরত থাকার জন্য বলেছে। সুতরাং তারা যখন শুনে নাই আল্লাহর গজব এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এইভাবে আপনার প্রত্যেকটি নবী মুসা আলাইহিস সালাম বারবার বুঝিয়েছেন, যখন বুঝে নাই তখনই তাদেরকে নীল নাকি লোহিত সাগরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে মেরেছেন। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জাহাল উদ্বা সাইবা কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, তারা শুনে নাই, এক পর্যায়ে নিজ মাতৃভূমি ছেড়ে চলে যেতে হলো হিজরাত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদেরকে 70 জনকে বদরের জয় ময়দানে কতল করে, হত্যা করে, কবর রচনা করে দিয়েছেন। সুতরাং দাওয়াত যতদিন দিবেন ততদিন পর্যন্ত আল্লাহর রহমত থাকবেন থাকবে। আর যদি দাওয়াত এই মানুষটিকে বিতাড়িত করা হয়, একে যদি মেনে না নেওয়া হয়, সাথে সাথে আল্লাহর গজব আসবে। যুগে যুগে তা প্রমাণ হয়েছে, কোরআন এবং সুন্নাহ তার ইতিহাস বহন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল-আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার সিহামানি মিন সিহামিল ইসলাম। আল-আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটি হচ্ছে ইসলামের তীরের দুইটি তীর। এটি যার মাঝে থাকবে তার কাছে দুইটি তীর আছে। তীর যদি থাকে, যেমন দুশ্মন আসতে পারে না, যে ব্যক্তি ভালো কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে ওই ব্যক্তির কাছে কোনো দুশ্মন আসতে পারে না, পৃথিবীবাসী সবাই তার বন্ধুতে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ইসলামু সামানিয়াতু আসহুমিন, ইসলামের আটটি ভাগ করা হয়েছে। এক নম্বর আল ইসলামু সাহমুন, ইসলাম হচ্ছে একটা অংশ। ওয়াসসালাতু সাহমুন, আর সালাত হচ্ছে এক ভাগ। ওয়াজ্জাকাতু সাহমুন, যাকাত হচ্ছে এক ভাগ। ওয়াসসাওমু সাহমুন, সিয়াম হচ্ছে এক ভাগ। ওয়াল হাজ্জু সাহমুন, হজ হচ্ছে এক ভাগ। ওয়াল জিহাদু সাহমুন, জিহাদ হচ্ছে এক ভাগ। ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সাহমুন, আর ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ, এটাও হচ্ছে আপনার একটা ভাগ। সুতরাং
যার মাঝে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার নাই, ইসলামের আটটি ভাগ থেকে একটি ভাগ তার মাঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ করার বেশি বেশি তৌফিক দান করুন। বলেন আল্লাহুমা আমিন। আল আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার নওআনি মিন আনওয়াইল জিহাদ, ভালো কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ করা, এটি জিহাদের প্রকারভেদ থেকে দুই নম্বর, এটা দুই প্রকার। অর্থাৎ যার মাঝে এই দুইটি গুণ থাকবে ওই ব্যক্তি জিহাদের যত আপনার প্রকার আছে তার মধ্যে দুই প্রকারের মালিক সে রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাম এই ব্যাপারে বলেছেন, মা মিন নাবিয়িন বাআসাহুল্লাহু ফি উম্মাতিন ক্বাবলি ইল্লা কানা লাহু মিন উম্মাতি হাওয়ারিয়ুন ওয়া আসহাব ইয়াখুযুনা বিসুন্নতিহি ويقتدون بأمره ثم إنها تخلف من بعدهم خلوف يقولون ما لا يفعلون ويفعلون ما لا يؤمرون فمن جاهدهم بيده فهو مؤمن ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن وليس وراء ذلك من الإيمان حبة خردل رواه مسلم صحيح مسلم 55 نمبر حديث। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্বে যতগুলো নবীকে প্রেরণ করা হয়েছিল সকল নবীর জন্য উম্মতের মধ্যে থেকে কিছু তার সহযোগী ছিলেন, সাহাবী ছিলেন, সাহায্যকারী ছিলেন। এরা করতে কি ইয়াখুযুনা বিসুন্নতিহি, ওই নবীর সুন্নাত নিয়ম নীতি অনুযায়ী তারা চলত, তারা মানত, গ্রহণ করত। ইয়াক্তাদুনা বিআমরিহি, আর যা আদেশ করতেন তাই তারা মেনে চলতেন। এরপরে এদের পরে আমার একটা জাতি আসলো, এই জাতিরা কি করে এরা যা বলে তা করে না। বলেন নাউজুবিল্লাহ, এই যুগে এটা আমাদের যুগ চলছে, বর্তমান সময়ে চলছে, 2022 এটা চলছে, 2017-18 থেকে দেখছি সেদিন থেকে এটা শুরু হয়েছে, আর 20 থেকে এটা বেশি শক্তিশালী হয়েছে। বলেন সুবহানাল্লাহ, আবার বলেন নাউযুবিল্লাহ। যা হোক, বেশি স্পষ্ট করা যাবে না, যাদের বোঝার ক্ষমতা আছে বুঝে নেবেন, বুঝে নেবেন। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এ হাওয়ারিরা সাবি যারা হবে পরবর্তী অর্থাৎ আমার উম্মতে, এরা করবে না, বল যা বলবে তা করবে না এরা। এদেরকে যা আদেশ করা হবে না তা আবার করবে এরা। এ সমস্ত বক্তাদেরকে যারা হাত দিয়ে ঠাকাবে মুমিন, ওই ব্যক্তি মুমিন, বুঝেছেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তো বিধান করুন। এই যে জাল বক্তারা বক্তব্য দিচ্ছে, এই যে আমার ভাই কিছুক্ষণ আগে বললেন সুন্নাত নিয়ে ব্যঙ্গ করতেছে, পাকে দশ হাত এইভাবে মেলে দিয়ে বলছে একটা কোরিয়া আর একটা আফ্রিকা চলে গেল, কত বড় খারাপ হলে পারে এভাবে সুন্নাতে রসুল নিয়ে ঠাট্টা করতে পারে। আবার কেউ বুকে হাত বেঁধে দেখা হু হ করে, কি অবস্থা! আরে এগুলো মুলবিরা, এদের সাথে যারা যুদ্ধ করবে তারাই হচ্ছে মুমিন, আর যারা কাপুরুষের ভূমিকা পালন করবে তারা মুমিনের খাতায় নাম থাকবে না, কারণ রসুলের সুন্নাতকে দিয়ে অবমাননা করেছে, ঠাট্টা করেছে, মস্করা করেছে। সুতরাং এদের সাথে যুদ্ধ করতে হবে, যে ইষ্টে যে এরা সুন্নাতকে নিয়ে অপমাননা করবে, ঠাট্টা করবে, সাথে সাথে রুখে দাঁড়াতে হবে। এরাই হচ্ছে উম্মতের সেই গোমরা মুলবিগ, এরা যা বলে তা করে না, আর এদেরকে যা বলা হয় না তাই করে এরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ফাহুয়া মুমিন, ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, যদি না পারেন ছেলে মেয়ের মহাব্বতে দাঁড়াতে পারবেন না, কখন মেরো ফেলতে পারে এমন জায়গায় পৌঁছে গেছেন, যদি এখানে হাত দিয়ে না পারেন তাহলে মুখ দিয়ে যুদ্ধ করতে হবে, মুখ দিয়ে যদি পারেন তাহলে পারে আপনি মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। তবে উল্টা দিকে আবার আপনি মুমিনের পরিচয় দিয়েন না, বুঝছেন না? বুঝে সুজা ফতোয়ার পর ফতোয়া ফেসবুকে কিছু লেখলি পারি, মাশাআল্লাহ অনেকগুলো মুফতি আমাদের কমেন্টে চলে আসে, ফটাফট ফতোয়া দেয়। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন।
আমাদের আমাদের ভুল ধরে ওরা কি রে পন্ডিত রে, দুই দিন বক্তব্য শুনে আজকে মুলবি বড় মুলবি হয়ে গেছে, এরকম মূর্খতার পরিচয় দিবেন না। সত্যিকারী জেনে শুনে কোরআন সুন্নার বিপক্ষে যাচ্ছে নিঃসন্দেহে আপনার জানা আছে, তাহলে পরে আপনি সেটাকে অ্যাটাক করেন, আন্দাজি গন্ডগোল লাগাবেন না। আল্লাহ বুঝার তো বিধান করেন। ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিনুন, যারা অন্তর দিয়ে মুখ দিয়েও পারল না, অন্তর দিয়ে যারা যুদ্ধ করবে তার সাথে তারাও মুমিন। ওয়ালাইসা ওয়ারা আযালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন, আর যে হাতে পারল না মুখেও পারল না অন্তর দিয়ে ঘৃণাও করল না, এর মাঝে ঈমানের কিচ্ছু নাই। আপনার চোখের সামনে আমি দেখেছি, চোখের সামনে মেয়েকে নিয়ে নাচাচ্ছে হাটে হাটে বাজারে বাজারে, আর হাজি গাজি মোল্লা মৌসি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঔষধ ক্রয় করার জন্য হকারের বক্তব্য শুনছে, বলেন নাউজুবিল্লাহ, নিষেধ করেন, এটা ঈমান না থাকার প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহা বিপদ থেকে মুক্ত রাখুন, বলেন আল্লাহুমা আমিন। ভাইয়ের আবার আল-আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার আলামাতুন আলাল ঈমান তারকুহু আলামাতুন আলান নিফাক, আল-আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটি হচ্ছে আপনার মুমিনের পরিচয়, আর যারা এটা করে না মুনাফিকের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত না আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিক পুরুষগণ এবং মুনাফিক নারীগণ, এরা পরস্পর একজন আরেকজন ইয়ামুরুনা বিল মুনকার, অন্যায় কাজের এরা আদেশ করে থাকে আর ভালো কাজ থেকে নিষেধ করে, আর এরা আল্লাহর রাস্তায় খরচ করে না, এরা আল্লাহকে ভুলে গেছেন, সুতরাং এই মুনাফিকদেরকে আল্লাহ ভুলে গেছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, এই মুমিনেরা ভালো করে শুনে নাও, নিঃসন্দেহে মুনাফিকেরা হচ্ছেই ফাসে, মুনাফিকেরাই হচ্ছে ফাসেক, মুনাফিকেরাই হচ্ছে ফাসেক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সূরা তওবা 67 নম্বর আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কোরআনুল কারীমের মধ্যে অগণিত আয়াত রয়েছে, আমার সময় যেহেতু শেষ হয়ে গেছে সুতরাং আর সামনে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে উত্তম জাতি, তোমাদেরকে মানুষের জন্য নিয়ে বের করা হয়েছে, তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজে আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে এমন একটি দল থাকা দরকার যেই দলটা ভালো কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। রাসূলুল্লাহ সাল্লাম বলেন লা তাজালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়াহুম কাযালিক হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাম বলেন তোমাদের মাঝে এমন একটি দল হবে যে দল কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত ওই ঠান্ডা হাওয়া, যে ঠান্ডা হাওয়ায় সকল মুমিনের প্রাণ নিয়ে চলে যাবে, ওই হাওয়া যতদিন না আসবে ততদিন পর্যন্ত হকের উপর থাকবে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই পৃথিবীতে হক দা হকের একটা দল ছিল আর বর্তমানে আছে, আর কিয়ামত পর্যন্ত হেসে হাওয়া আসা পর্যন্ত এই দলটি থাকবে, কাজ করে যাবে। হতে পারে সেই দলটি আপনার কিছু রাজশাহীতে আছে, কিছু রাজবাড়িতে আছে, কিছু বরিশালে আছে, কিছু রংপুরে আছে, কিছু চিটাগাংয়ে আছে, কিছু অন্য দেশে আছে, কিছু এমন দেশে আছে আমরা জানি না, পৃথিবীতে যেখানেই যারা এই সত্যের উপরে হকের উপর থাকবে তাদের কি বোঝানো হয়েছে। এখানে একটা প্রশ্ন এসে যায়, আমরা এই রাজশাহীর মাটিতে মনে করেন এই জায়গাতে পাঁচজন আছি, ওই প্রান্তে যে পাঁচজন, ওই প্রান্তে পাঁচজন, আর ওই প্রান্তে আরো পাঁচজন রয়েছে, এই পাঁচ পাঁচজন আমরা যতগুলো দেখলাম, এই যে সবাইকে আমরা একা একাই কাজ করব না সবাই মিলে মিশে কাজ করব, কোনটাই বরকত বেশি হবে? আশা করি
কম কথা বুঝতে পেরেছেন। সত্তর একটা দল থাকবে, এটা দিয়ে বোঝানো হয় নাই যে আমার দলটা, কিন্তু সত্যের জন্য সত্তর ওপর একটা দল থাকবে। কথার কথা রাজশাহীতে আছে পঞ্চাশ জন, এক এক জায়গাতে এক একজনের বাড়ি, একা একাই কাজ করবেন, হকের ওপর থাকবেন না, ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। পঞ্চাশ জন যখন এক জায়গায় হবেন তখন কি নেতা একটা নিযুক্ত করবেন না একা একাই সবাই চলবেন? বলছে না সবাই একা একা চলবো, সমস্যা কি? একা একা চললে কি সমাজ মতো চলা যাবে সমাজ দলবদ্ধ হয়ে? সম্ভব নয়। মুরগির বাচ্চা যেমন মুরগির মা ছাড়া সঙ্গবদ্ধ হতে পারে না, একটা চিল বা কাওয়া দেখলে পারে চারিদিকে পালিয়ে যায়, আর মুরগি যতদিন বেঁচে থাকে ততদিন তার পরের নিচে জায়গা নেয়। সুতরাং একজন পরিচালকের দরকার। আমরা যেভাবে যেখানে আছি না কেন প্রত্যেকই একজন মুরব্বী মেনে চলতে হবে। ওই মুরব্বীর কথা যতদিন কোরআন সুন্নাহ অনুযায়ী হবে, যতক্ষণ হবে ততক্ষণ মানতে হবে। আর যদি কোরআন সুন্নাহর বিপক্ষে চলে যায় তাহলে কশ্চিন কালে মানা যাবে না, আমরা এই কথা সবসময় বলছি। সুতরাং ঐক্যবদ্ধ হয়ে আমরা দিনের কাজ করব, ঐক্যবদ্ধ হয়ে অন্য ভাইদেরকে আপন বানিয়ে নিব, হিংসা হাসাদ আর হাসাদ থেকে দূরে থাকব, ভালো কাজে হিংসা করব। অর্থাৎ সে ভালো কাজ করতে পারছে আমি কেন পারি না, সে তাহাজ্জুদ সালাত পড়তে পারছে আমি কেন পারি না, সে পাঁচ ওয়াক্ত সালাত বা তাকবীরে উলার সাথে তাকবীরে তাহরিমার সাথে পড়তে পারছে আমি কেন পারি না, সে তার ছেলেকে সন্তানকে হাফেজে কোরআন বানালো আমি কেন পারবো না, সে তার সন্তানকে আলেমের দিন বানালো আমি কেন পারবো না। এমন ভালো কাজের জন্য প্রতিযোগিতা করতে হবে নিঃসন্দেহে, দান খেরাতের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে নিঃসন্দেহে, পিতামাতার সেবার ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে নিঃসন্দেহে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার, তাদের সাথে সম্পর্ক বজায় রাখা কাজ চালিয়ে যেতে হবে, এটা নিঃসন্দেহে করতে হবে। সকল ভালো কাজে আপনার কাজ আপনার যেভাবে করলে আল্লাহ খুশি হবেন সেভাবে আমাদেরকে করে যেতে হবে নিঃসন্দেহে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আর বাকি একজনকে যদি আমরা নেতৃত্বে রেখে তার নেতৃত্বে চলি তাহলে পরে কাজটা আরও ভালো হবে। আজকে আহলে হাদিস আন্দোলন সম্পর্কে একলান বলতে হয়, যদি এই দলটি না থাকতো ভোলার মসজিদে আগুন জ্বলেছিল, এখন আর বাতি জ্বলতো না, আগুনই জ্বলতে থাকতো। আপনার ফরিদপুরের মসজিদে আগুন জ্বলেছিল, ভেঙে মাটিতে গুড়িয়ে দেওয়া হয়েছিল, ওই মসজিদ আজকে খাড়া হতো না। সিলেটের তকওয়া মসজিদকে ভেঙে দিবে, পুড়িয়ে দিবে, গলিয়ে দিবে, গড়িয়ে দিবে সুরমা নদীতে, সেই মসজিদকে আজকে খাড়া দাঁড়িয়ে থাকার সুযোগ ছিল না। সুতরাং এমন ঐক্যবদ্ধ শক্তিশালী একটা দল থাকার কারণে আজকে মসজিদগুলো আপনার নিজের অবস্থানে তার থেকে ভালো অবস্থানে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদেরকে ওই সমস্ত কাজ করার তৌফিক দান করুন যে কাজ করলে তুমি খুশি হবে, যে কাজ করলে তোমাকে আমরা পাবো সে কাজ করার তৌফিক দান করুন, তেমনই কথা বলার তৌফিক দান করুন। আমিন। আমার জন্য আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, দোয়া চেয়ে আজকে বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।